কর্কটরাশির এপ্রিল মাস কেমন যাবে? আজকে আমি আলোচনা করব এপ্রিল মাসে কর্কটরাশির মানুষরা কি কি পাবেন, কারণ এপ্রিল মাসটা কর্কটরাশির জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একে তো কর্কটরাশির মানুষের শনি গ্রহে চলছে, দ্বিতীয়ত আপনার রাশির অষ্টমে কিন্তু মঙ্গল এবং শনি বসে আছে। মঙ্গল শনি যোগ এবং অবশ্যই নবমে কিন্তু গ্রহণ যোগ আপনার ভাগ্য স্থানে। এই ক্ষেত্রে আপনার ভালো হবে না খারাপ হবে? দেখুন, গ্রহণ যোগ মানে আমরা খারাপ হিসেবে ধরে নিই, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সেই ফলাদেশ হয় না। আজকে সেই আলোচনায় আপনাদের সামনে আলোচনা রাখবো, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন, গ্রহরা যে যেখানে বসে আছে, গ্রহের পরিবর্তনের সাথে সাথে আমাদেরও কিন্তু পরিবর্তন হয় মানব জীবনে, এবং গ্রহের এই প্রত্যক্ষ বা পরোক্ষ পরিবর্তনে কিন্তু তার ফলাফল আমরা পাই। আমরা হঠাৎ হঠাৎ করে জীবনে এমন কিছু কিছু জিনিস পাই যেগুলো আমরা হকচকিয়ে যাই, যে আমরা কি সত্যি এই সময় এটা পেতে পারি? অর্থ বলুন, মান সম্মান বলুন, ধন সম্পত্তি বলুন, বা হঠাৎ কোনো বিপদ বলুন, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। আমরা আগে থেকে কিন্তু অনুমান করতে পারি যে আমাদের কি কি হতে পারে বা কোন কোন জিনিস আমাদের আসছে। তো রাশির অষ্টমে মঙ্গল এবং শনি কর্কট রাশির মানুষের, এই রাশির অষ্টমে মঙ্গল শনি থাকার ফলে জানবেন আপনার শরীর স্বাস্থ্যের উপরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। যেমন গায়ে ব্যথা হবে, হাঁটুতে বা কোমরে ব্যথা হবে, ঘুম থেকে ওঠার পরে সকালবেলায় আপনার মনে হবে যে আপনি উঠতে পারছেন না, মানে এতটাই ব্যথা, শরীরে একটা ব্যথা অনুভব করবেন, একটু আলাদা রকমের ব্যথা অনুভব করবেন। অষ্টমে মঙ্গল শনির ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। যখন এই মঙ্গল যখন আপনার এই রাশি, মানে আপনার রাশি বলতে আপনার তো রাশি না, আপনার রাশির অষ্টম স্থান যখন ত্যাগ করে চলে যাবে, তখন কিন্তু আবার এই ব্যথাটা অতটা থাকবে না। এবং আপনার রাশির নবম অর্থাৎ ভাগ্য স্থানে কিন্তু রবি রাহু বসে আছে, অর্থাৎ গ্রহণ যোগ রবি রাহু বুধ। এইবার দেখুন, এই রবি এবং রাহু ভাগ্য স্থানে, মানে নবম স্থানে, নবম স্থানে যদি রবি রাহু থাকে, তবে মনে রাখবেন আমাদের জীবনে একটা করে মিরাকেল হয়। গ্রহণ যোগ ঠিকই, কিন্তু আমাদের জীবনে এমন কিছু জিনিস আমরা পেয়ে যাব, মানে যেটা আমরা হয়তো কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। হঠাৎ করে আপনি একটা চাকরির খবর শুনলেন, যেটা অনেকদিন আগেই হয়তো আপনি ইন্টারভিউটিউ দিয়ে রেখেছিলেন, মানে আপনি মানে ভুলেই গেছেন, অনেক আগের কোনো জিনিস যেটা আপনি হয়তো ভুলেই গেছেন, আপনার মাথাতেও নেই, সেরকম কোনো সুখবর আপনি পেতে পারেন এই মাসে অলরেডি শুরু হয়ে গেছে কর্কট রাশির জন্যে। আপনার সন্তানের কোনো চাকরি হয়েছে আপনি জানতে পারলেন, আপনার সন্তানের কোনো ভালো হয়েছে, কারণ রবি রাহু গ্রহণযোগ থাকলে কিন্তু এই জায়গাটাই কিন্তু বোঝায়। বিশেষ করে যাদের সন্তান বাইরে আছে বা আপনারা নিজেরা যদি বিদেশে বা ফরেনে থাকেন, প্রবাসী ভাই বোনেরা, তাদের ক্ষেত্রে তো আরও বেশি সুখবর পাবেন, এই গ্রহণযোগটার ফলটা কিন্তু তারা বেশি করে পাবেন, মানে সুফলটা পাবেন। কিন্তু যারা বাড়ি থেকে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এর ফলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি, এই সময় আপনার চঞ্চলতা দোষ বাড়বে, মাথা গরমটা বেশি হবে, কোনো মানুষের সাথে অবান্তর তর্ক বিতর্ক করতে পারেন আপনি, মাথা গরম করে কথা কাটাকাটি হতে পারে, আপনি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, অনেক লোক সেখানে হয়তো গোল মিটিং করছে বা ঝগড়া ঝামেলা করছে, সেখানে গিয়ে আপনি কোনো বিপদে পড়লেন, এইগুলো কিন্তু গ্রহণযোগের কুফল, অর্থাৎ গ্রহণযোগের ফলে এইগুলো হয়। বিশেষ করে যারা বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন, এড়িয়ে যাবেন। যারা বিশেষ করে বাইরে আছেন, কারণ দেখুন রবি রাহুর গ্রহণযোগ তো, তার রাহু মানেই হচ্ছে আমাদের একটা বাইরের নির্দেশ করে, দেশের বাইরে নির্দেশ করে, বিদেশ নির্দেশ করে, আমরা যেখানে বসবাস করি আমাদের রাজ্যের বাইরে নির্দেশ করে। কিন্তু যারা বাইরে আছেন তাদের জন্য কিন্তু আবার এই যোগটা সুফল বয়ে নিয়ে আসবে। এই সময় অনেক মানুষ কিন্তু লটারি বা ফাটকা ইনকামের জন্য টাকা পয়সা নষ্ট করতে পারেন এই গ্রহণ যোগের ফলে, আপনাকে বাজে দিকে টেনে নিয়ে যাবে। আর একটা কথা বলি, অবান্তর ঝগড়াঝাটি কারোর সাথে করতে যাবেন না, কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয় দরকার হলে হাত জোর করে সরি বলে সেখান থেকে চলে আসবেন। কারণ রবিরাও একসাথে থাকার অর্থ আপনাকে, আপনি ভুল না করলেও আপনাকে দিয়ে জোর করে কিন্তু আপনি ভুল করেছেন এটা বলাবে, এবং আপনার উপরে কিন্তু কোনো ক্ষতি বা আরো দোষ সৃষ্টি করতে পারে এই জায়গাটা, কিন্তু অবশ্যই বি কেয়ারফুল থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যে আপনার দশমে দেখুন
বৃহস্পতি রয়েছে, কর্কট রাশির দশমে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু আপনাকে রক্ষা করছে সব দিক থেকে, কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার ধনস্থানে আছে। অর্থাৎ কর্কট রাশির মানুষদের কিন্তু আর্থিক দিকটা কিন্তু অবরুদ্ধ হয়নি, আর্থিকভাবে আপনার সচ্ছলতা বজায় থাকবে, অর্থ নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, কর্মও ঠিক থাকবে, কারণ দশমে বৃহস্পতি থাকার ফলে আপনার নিজের পিতার শরীর স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হবে, যারা কর্কট রাশির মানুষ আপনার নিজের পিতার কিন্তু ভালো হবে। আপনার নিজের সন্তানের জায়গায় কিন্তু কোনো ডিস্টার্বেন্স আসতে পারে, সন্তানকে নিয়ে আপনি কোনো উদাসীনতায় থাকতে পারেন, উৎকণ্ঠায় থাকতে পারেন, সন্তান কিন্তু কর্কট রাশির মানুষের বিপদগামী হয়ে যেতে পারে, এমনকি সন্তান আপনার অবাধ্য হয়ে যেতে পারে, সন্তানকে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তাই করতে পারেন। কর্কট রাশির মানুষদের কিন্তু এই সময় একটু ঘুমেরও সমস্যা হবে, আর একটু গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু ঘুমের সমস্যা আপনার হতে পারে, এই সময় আপনি নানা অবান্তর স্বপ্ন দেখতে পারেন, কারণ রাহু নবমে থাকলে আমাদের যেটা করায় সেটা হচ্ছে আপনাদের আমরা ভুলভাল স্বপ্ন দেখি, ভয় ভীতির স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার ফলে আপনার তো গাটা ঘেমে যেতে পারে, ভয় পেয়ে যেতে পারেন আপনি। আর অষ্টমে মঙ্গল শনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার, অষ্টমে মঙ্গল শনি আগুন থেকেও কিন্তু সাবধানে থাকবেন, কর্কট রাশির মানুষরা আগুন থেকে সাবধানে থাকবেন, আর কোথাও কোনো কেটে গেলে বা শরীরে যদি কোনো ক্ষত হয় ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেবেন, কোনো জিনিসকে ছোট বলে ফেলে রাখবেন না, কোনো জিনিসকে ছোট বলে ফেলে রাখবেন না, মঙ্গল রাহু কিন্তু ছোট জিনিসটাকে বিরাট ব্যাপক করে দেয়, বড় করে দেয়, তাই শরীর স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর রাখবেন, রাস্তাঘাটের দিকেও মানে খুব সচেতন হয়ে রাস্তাঘাট পারাপার করবেন, কোনো রকমের যাতে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট না ঘটে। এই সময় আপনারা ভগবান শিবের কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, ভালো কাজ পাবেন কর্কট রাশির মানুষরা। এমনিতে দেখুন আপনাদের শনির ঢায়া চলছে, কারণ আপনার রাশির অষ্টমী শনি, তার মানে কর্কট রাশির মানুষের শনির ঢায়া চলছে, তো এই মুহূর্তে প্লাস দেখুন অষ্টমে মঙ্গলও আছে, মঙ্গল এবং শনির যোগটা অত্যন্ত খারাপ, আমি বারবার করে বলি, আজকে আমি 18 বছর ধরে দেখুন জ্যোতিষ পেশায় আছি, লক্ষ লক্ষ ক্লায়েন্ট দেখেছি, তো এই মঙ্গল শনি যাদের হরোস্কোপে আমি দেখেছি তাদের জীবন কিন্তু উষ্ঠাগত, বিশেষ করে পারিপার্শ্বিক মানে জিনিস নিয়ে, মানে আপনি ভুল করেননি, অন্যের ভুল নিয়ে আপনাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আপনার পরিবারের কেউ একটা বিপদে পড়লো, ভুল করলো, মানে আপনি অন্যের কথা চিন্তা করতে করতে জীবনে মানে মরবেন, এরকমই একটা ব্যাপার এই মঙ্গল রাহু। আর নিজের ক্ষেত্রে যদি বলেন তো সেটা হচ্ছে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে তারা, এই মঙ্গল রাহু মানে চিত্তটাকে অত্যন্ত চঞ্চল করে দেয়, মানে মনের মানে মন কিন্তু শান্ত থাকে না, মানে মন আপনার ভারাক্রান্ত থাকবে, মনের মধ্যে সবসময় এদিক সেদিক হবে, মানে মনটাকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তার মধ্যেই থাকবেন, তার জন্য অবশ্যই এদিকটা একটু খেয়াল রাখুন। আর একটা জিনিস একটু বলবো কর্কট রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার রাশি তৃতীয় কিন্তু কেতু, কর্কট সিংহ কন্যা, ভাই বোন থেকে সাবধান থাকবেন কর্কট রাশির মানুষরা, ভাই বোনের সাথে ঝগড়াঝাটি অশান্তি এই সময় বাঁধতে পারে, তারা কিন্তু আপনার জমি জায়গা নিয়ে কিন্তু আপনাকে মানে আপনার প্রাপ্যটা নাও দিতে পারে, আপনাকে বঞ্চনা করতে পারে, অর্থাৎ নিজের ভাই বা বোন বা দিদি বা দাদা এরা কিন্তু আপনার কোনো সুযোগের সদ্ব্যবহার করতে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে বিশেষভাবে নজরে রাখতে হবে, নাহলে কিন্তু সেখান থেকে ক্ষতি হতে পারে। আর ভালোবাসার সম্পর্কটাকে খুব সাবধানভাবে হ্যান্ডেল করবেন, কারণ আপনার রাশির অষ্টমী কিন্তু শুক্র বসে আছে, সেই ক্ষেত্রে চতুর্থ পুঁথি অষ্টমী, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু পারিবারিক শান্তিটাও কিন্তু বজায় রাখতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ।